লিখেছেন মার্কেটে নারী আকৃতির প্লাস্টিক জামা পুড়িয়ে দর্শনের ব্যবস্থা করা হয় এটা কি জায়জ আছে এটা জায়জ আছে যতক্ষণ পর্যন্ত নারীর সে ডল নারী আকৃতি সে ডলের কোনো অঙ্গ যে অঙ্গটি সাধারণত আপনার পুরুষের আপনার পুরুষকে ফিতনায় পতিত করবে সেরকম কোনো কিছু যেন প্রকাশিত না থাকে সেটা সেক্ষেত্রে আপনার গলা কাটা ডল হতে পারে এবং আপনার দৃষ্টিকটু হয় এবং জন্য আবেদনময়ী হয় সেরকম কোনো কিছু যারা না থাকে যা শুধু জামাটা আপনার বোঝা গেল যে পড়লে এইরকম লাগতে পারে এটুকু পরিমাণ সেটা রাখা যেতে পারে এবং এই টাইপের মডেলগুলো ইউজ করা যেতে পারে কিন্তু আমাদের দেশে আজকাল কাপড়ের দোকানগুলোতে যেরকম আপনার ডল রাখা হয় সেটা অবিকল মানুষের মতো এবং সেক্ষেত্রে প্রথমত এ ধরনের মানুষের আকৃতি এটা পুতুলের আকৃতি পরিপূর্ণভাবে এটা মানুষের অবয়বের যে আপনার নকল রূপ সেটি সৃষ্টি করা বা সেটি তৈরি করা বা সেটা বাসা বাড়িতে দোকান ইত্যাদিতে রাখা এসএমেশ্বরী দৃষ্টিক থেকে হারাম এবং সেটি নির্মাণ করা হারাম সেটি একটি বিষয় আর নারীর শরীরকে আপনার এর নকল রূপ তৈরি করে রাখা এবং সেটাকে এমনভাবে প্রদর্শন করা যা পুরুষের জন্য আপনার যে দৃশ্য দেখা যায় নয় বা ফেতনার কারণ হবে সেটিও এসএমেশ দৃষ্ট থেকে নিষিদ্ধ আমরা জানি যে হালাল পথে দিনের পথে এবং হাদিসের পথে চলাটা অনেক বেশি কঠিন অনেক বেশি কঠিন বিশেষ করে কেমন যত নিকটবর্তী হবে এই কাঠিন্যের পরিমাণ আরও বাড়বে কিন্তু একজন ইমানদারের সার্থকতা এখানেই যে তিনি এই সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করবেন তার নীতি আদর্শ এবং আল্লাহর আদেশ নিষেধের সামনে সব তার কাছে তুচ্ছ হবে সব দিন তিনি করবেন বিধায় আমরা সমাজে প্রচলিত যে কোনো কিছু দেখেই সেটাকে আমরা গ্রহণ করবো এটা সুস্থ বিবেকসম্পন্ন একজন আকলমন্দ একজন ইমানদারের কাজ হতে পারে না বিধায় আমরা এ ধরনের বিশ্বাস সমাজে বহুল প্রচলিত হলেও আমরা সেটাকে ততটুকু গ্রহণ করব যতটুকু গ্রহণ করার সুযোগ রয়েছে আমাদের বিবেকের দাবিতে এবং করং হাদিসের আলোকে